আসসালামু আলাইকুম, ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত। আজকে আমি আপনাদেরকে আটার রুটি সিদ্ধ করে ভাইরাল হওয়া রেসিপিটা তৈরি করে দেখাবো। এই রেসিপিটা যিনি তৈরি করেছেন তাকে অনেক ধন্যবাদ, কারণ এই রেসিপিটা এত মজা আর তৈরি করাটা এত সহজ, সকাল বিকালের নাস্তায় খুব ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যায়, খেতেও অনেক মজা আর অল্প পরিমাণ খেলে পেট ভরে যায়। তাই সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তা দুটোর জন্য এটি একটি পারফেক্ট রেসিপি। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে এক কাপ আটা নিয়ে নিলাম, আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন। আধা চা চামচ লবণ দিলাম আর এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। খুব ভালো করে সয়াবিন তেল, লবণ আর আটাকে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি হালকা গরম পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে গরম পানি দিয়ে আটার ডো তৈরি করে নিব। আমরা যেভাবে রুটি বা পরোটার জন্য আটার ডো তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে মথে নিয়েছি যাতে রুটিটা সফট করে তৈরি করে নিতে পারি। খুব ভালো করে মথে নিয়েছি, আমি এখানে এক কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি করে নিতে পারেন। খুব ভালোভাবে মথে নিয়ে আমি এখন এর থেকে চারটা ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি। ছোটো ছোটো সাইজের রুটি তৈরি করাটাই ভালো, তবে খুব বেশি ছোট না, মিডিয়াম একটা সাইজ রেখে রুটিগুলোকে তৈরি করে নেবেন। এর মধ্যে একটা লেচি নিয়েছি, খুব ভালো করে লেচিটাকে গোল করে নিচ্ছি। এ থেকে আমি রুটি তৈরি করে নিব। কিছুটা আটা ছড়িয়ে দিয়েছি। প্রথমে আমি আপনাদেরকে একটা রুটি বেলে দেখাচ্ছি। এক কাপ আটা থেকে আমি চারটা রুটি তৈরি করে নিব। প্রথমে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি, রুটিগুলোকে গোল গোল করে পাতলা পাতলা করে তৈরি করে নিতে হবে। খুব বেশি মোটা করা যাবে না, আমরা যেভাবে সকালে রুটি তৈরি করে থাকি ঠিক সেভাবে পাতলা পাতলা করে রুটিগুলোকে তৈরি করে নিতে হবে। এভাবে আমি চারটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটাকে পাতলা করে তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি চারটা রুটি বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন রুটিগুলো কতটা পাতলা হয়েছে, ঠিক এভাবেই বেলে নিতে হবে। এখন এই রুটিগুলোকে পানিতে সিদ্ধ করতে নিয়ে যাচ্ছি। এর জন্য চুলায় পানি বসিয়ে দিয়ে পানিটা যখন এরকম একটু ফুটে ওঠা শুরু করবে তখন রুটিগুলোকে দিয়ে দিতে হবে। আর রুটিগুলোকে অবশ্যই একটা একটা করে ছেড়ে দিবেন। আমি প্রথমে সবগুলো একটা একটা করে নিয়েছিলাম, তারপরে একসাথে ছেড়ে দিয়েছি। আপনারা একটা একটা করে পানির মধ্যে ছেড়ে দিবেন, এতে করেই বেশি সুবিধা হয়। আর এক থেকে দুই মিনিট সিদ্ধ করব, এর বেশি না। এক থেকে দুই মিনিট সিদ্ধ করে রুটিগুলোকে নামিয়ে নিতে হবে। এর বেশি সিদ্ধ করলে কিন্তু রুটিটা একসঙ্গে সব লেগে যাবে। এক মিনিট দুই মিনিট সিদ্ধ করে রুটিগুলোকে গরম অবস্থাতে টান দিয়ে তুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি তুলে নিয়েছি। এখন আমি সব রুটিগুলোকে একটু ফ্যানের বাতাসে শুকিয়ে নিব। আপনারা অবশ্যই একটু ফ্যানের বাতাসে শুকিয়ে নেবেন, একদম গরম গরম কেটে নেবেন না, একটু ঠান্ডা হওয়ার পরে কেটে নেবেন। আর রুটিটাকে আলতো করে রোল করে নেবেন, খুব বেশি জোরে রোল করে নেবেন না। আর রুটিগুলোকে খুব ভালো করে একটু শুকিয়ে নিয়ে যদি কেটে নেন তাহলে খুব দ্রুত কাটা হয়। আমি হালকা গরম থাকা অবস্থাতেই কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি সবগুলো রুটিকে এভাবে কেটে নিব। আর যদি আপনারা একটু গরম থাকা অবস্থায় কেটে নেন তাহলে দেখেন এগুলো কিন্তু অনেকটা মানে লেগে থাকে গায়ের সাথে। আর যদি আপনারা ফ্যানের বাতাসে 10 থেকে 15 মিনিট শুকিয়ে নেন তাহলে রুটিটা অনেকটা শুকনো শুকনো হয়ে যাবে, কাটতেও সুবিধা হবে আর খুব দ্রুত এগুলোকে খুলেও নেওয়া যাবে। আর এই রুটির স্লাইসগুলোকে আপনারা চেষ্টা করবেন একটু পাতলা পাতলা করে কেটে নেয়ার, তাহলে খুব দ্রুত রুটিগুলো সফট হয়ে যাবে। আমি সবটা এভাবে কেটে নিয়েছি। এটা যেহেতু আমি গরম অবস্থাতেই কেটে নিয়েছি আর এভাবে তাড়াতাড়ি খুলে নিয়েছি যাতে একটার সাথে একটা জোড়া লেগে না যায়। আপনারা যদি রুটিগুলোকে ভালো করে শুকিয়ে নেন, রুটিটার মধ্যে কোনো ভেজা ভাব না থাকে, তাহলে দেখবেন যে এগুলো খুলে নেওয়াটা অনেক বেশি সুবিধা হচ্ছে। দেখতে পাচ্ছেন ঠিক এরকম লম্বা লম্বা করে খুলে নিতে হবে। এটা দেখেন শুকিয়ে গিয়েছে, আমি এখন এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই রুটিটা পুরোপুরি বাতাসে শুকিয়ে গিয়েছে। পুরোপুরি শুকিয়ে যাওয়াতে কেটে নেওয়াটা অনেক সুবিধা হচ্ছে, আর যে স্লাইসগুলো করেছি এগুলোকে দেখবেন যে দ্রুত খুলে নেওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়েছে, খুব দ্রুত খুলে নেওয়া যাচ্ছে। আপনারা যদি 15 মিনিট ফ্যানের বাতাসে রুটিগুলোকে আলাদা আলাদা করে শুকিয়ে নেন তাহলে দেখবেন এগুলো একদম ঝরঝরে হয়ে গিয়েছে। আমি সবগুলো রুটি এভাবে চিকন চিকন করে নুডলস বা পাস্তার মতো কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে রান্না করতে চলে যাচ্ছি। এদিকে দেখেন কিছুক্ষণ ফ্যানের বাতাসে রেখেছিলাম, এগুলো কিন্তু পুরোপুরি ঝরঝরে হয়ে গিয়েছে। আপনারা চাইলে রোদে শুকিয়েও এগুলোকে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, বেশ কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি সামান্য একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, আধা চা চামচের মতো রসুন বাটা দিয়েছি। প্রথমেই রসুন বাটাটাকে একটু ভেজে নিব, একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি রসুন বাটার থেকেও কম পরিমাণে আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটার পরিমাণটা একদমই কম দিতে হবে। নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম, এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি।
পেঁয়াজ কুচিটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। কিছুটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব গাজর কুচি। পেঁয়াজ কুচিটা একটু নরম হলেই গাজর কুচিটা দিয়ে দিব। আর পেঁয়াজ কুচির সাথে এবার গাজর কুচিটাকে ভেজে নিতে হবে। যেহেতু গাজর কুচিটা একটু শক্ত হয় আর গাজরটাকে কিছুক্ষণ ভেজে নিলে দেখবেন যে গাজরটা খুব সহজে নরম হয়ে যাচ্ছে, তাই পেঁয়াজটা কিছুটা নরম হওয়ার সাথে সাথে গাজরটা দিয়ে দিবেন আর কিছুক্ষণ ভেজে নেবেন। এখন আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিচ্ছি, এতে করে গাজরটা আরও দ্রুত নরম হয়ে যাবে। আবারও নেড়ে চেড়ে গাজরটাকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে 2-3 মিনিট ভেজে নিলে দেখবেন যে গাজরটা সফট হয়ে গিয়েছে। যখন গাজরটা নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলোকে আমি একটু মোটা করে কুচি করে নিয়েছি, যেহেতু টমেটোটা খুব দ্রুত নরম হয়ে যাবে তাই আমি টমেটোগুলোকে একটু মোটা করে নিয়েছি। টমেটোটাকেও আমি 2-1 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচিটাকে আবারও 2-1 মিনিট ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো ভেজে নিয়ে গাজর টমেটো এভাবে সাইডে সরিয়ে দিয়ে মাঝখানটা ফাঁকা করে দিয়ে দুটা ডিম দিয়ে দিলাম। ডিম দুটার স্ক্রাম্বল তৈরি করে নিব, তাই আমি এভাবে দিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর দিচ্ছি সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া। ডিমটা একটু শক্ত হওয়া পর্যন্ত এভাবে রেখে দিব। সবজিগুলোকে আর একটু সাইডে সরিয়ে দিচ্ছি যাতে ডিমের সাথে মিশে না যায়। ডিমটা একটু গলিয়ে দিয়েছি। এখন আর ধরাধরি করব না, ডিমটা একটু শক্ত হয়ে আসলে তারপরে আমি এটাকে ভেঙে দিব। দেখতে পাচ্ছেন ডিমটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে। এখন আমি ডিমের স্ক্রাম্বল করে নিচ্ছি। আপনারা কিন্তু আগে ডিমের স্ক্রাম্বলটা করে তুলে রাখতে পারেন, তবে আমি এভাবেই করি যাতে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। ডিমটাকে একটা সাইডে সরিয়ে রেখে এখন আমি সবজিগুলোর মধ্যে সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া দিলাম আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ সয়া সস। তবে খুব বেশি না, আধা চা চামচ সয়া সস দিলেই হবে। সয়া সসটা সবজির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আমি ডিমের সাথে সয়া সসটা এখন অ্যাড করলাম না, কারণ সয়া সসটা কালো হওয়াতে ডিমটা দেখা যাবে কালো হয়ে গিয়েছে, তাই আমি সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। আপনারা চাইলে সসের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আপনারা এখানে চিলি সসও ব্যবহার করতে পারেন। তবে আমি যেহেতু টমেটো ব্যবহার করেছি তাই আর বেশি সস ব্যবহার করলাম না। এখন সব কিছুকে মিশিয়ে নিচ্ছি, ডিমের সাথে সবজিটাকে মিশিয়ে নিলাম। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এখানে সবজিও মিশিয়ে নিতে পারেন। আমি আজকে টমেটো আর গাজর দিয়ে তৈরি করে দেখাচ্ছি। 1 মিনিটের মতো নেড়েছেড়ে এখন কেটে নেয়া রুটির স্লাইসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু দেখতে অনেকটাই পাস্তার মতো, আবার অনেকটাই নুডলসের মতো, খেতেও কিন্তু পাস্তা নুডলসের মতোই সুস্বাদু। এখন চুলার আঁচটাকে হাই করে দিয়ে আমি 4-5 মিনিটের মতো ভেজে নিব। আর এখানে আমি লবণটা আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা কিন্তু লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। যেহেতু সস সয়া সস ব্যবহার করেছি তাই লবণের পরিমাণটা কম দিতে হবে। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম, এতে করে রুটির পাস্তাগুলো আরও অনেক বেশি সফট হয়ে যাবে, তাই আমি এখানে 2 টেবিল চামচ পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও কিছুটা পানি ব্যবহার করতে পারেন, যদি আপনাদের কাছে বেশি ড্রাই মনে হয় তাহলে আপনারা 3-4 টেবিল চামচ পানি ব্যবহার করতে পারেন। আর যদি মনে হয় আপনাদের কাছে ড্রাই লাগছে না তাহলে আপনারা এখানে পানি নাও ব্যবহার করতে পারেন। হয়ে গিয়েছে, পানিটাও পুরোপুরি শুকিয়ে গিয়েছে। আর 3-4 মিনিট চুলার আঁচটাকে হাই করে দিয়ে ভেজে নেবেন, তাহলেই হয়ে যাবে, এর বেশি ভাজার প্রয়োজন হয় না। বাসায় যদি নুডলস পাস্তা কিছু না থাকে তাহলে একবার এভাবে রুটি দিয়ে তৈরি করে খেয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটা কতটা মজা হয়ে থাকে। সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তা দুটোর জন্যই কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর, খেতেও ভীষণ মজা। আপনারা অবশ্যই বাসায় একবার এভাবে তৈরি করে খেয়ে দেখুন। আশা করব আপনাদের কাছেও আমার মতো অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার এই রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।